হচ্ছে তিনশো কিলোমিটার তো একটা ট্রেন প্রথম প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল সমবেগে তো বলছে ট্রেনটার গতিবেগ গতিবেগ যদি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা সময় কম লাগত এখানে দূরত্ব কত দেওয়া রয়েছে দূরত্ব দেওয়া রয়েছে তিনশো কিলোমিটার তো আমরা ধরে নিচ্ছি প্রথমে ট্রেনের গতিবেগ ছিল এক্স কিলোমিটার প্রতি ঘন্টা প্রথমে ট্রেনের গতিবেগ ছিল এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে তিনশো কিমি যেতে সময় লাগবে কতক্ষণ তিনশো কিমি যেতে সময় লাগে দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ করে দিলে আমরা সময়টা পেয়ে যাব এত ঘন্টা কিন্তু বর্তমানে গতিবেগটা বলছে পাঁচ কিলোমিটার বেশি তাহলে বর্তমানে গতিবেগ কত হবে আগে ছিল এক্স এখন পাঁচ কিলোমিটার বেশি তাহলে হয়েছে এক্স প্লাস ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা তো যাচ্ছে কত কিলোমিটার যাচ্ছে হচ্ছে তিনশো কিলোমিটার তো বর্তমানে সময় লাগবে কতক্ষণ বর্তমানে সময় লাগে তিনশো বাই এক্স প্লাস ফাইভ এত ঘন্টা এবার বলছে বর্তমানে যে সময়টা লাগছে সেটা আগের সময় থেকে দু ঘন্টা কম তো এখানে কোন সময়টা বেশি আগের সময়টা বেশি ছিল কেন না আগের গতিবেগটা কম ছিল তাই সময়টা বেশি লেগেছে বর্তমানে গতিবেগটা বেশি তাই সময়টা কম লাগবে তাহলে আগের সময়টা বেশি বর্তমান সময়টা কম তো এই আগের সময় আর বর্তমান সময়ের ডিফারেন্সটা বলছে দু ঘন্টা আগের সময়টা বেশি ছিল বর্তমান সময়টা হচ্ছে কম তো আগের সময় আর বর্তমান সময়ের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দু ঘন্টা তো এখান থেকে সলভ করে আমাদের ইকুয়েশানটাকে তৈরি করতে হবে

মাইনাস হচ্ছে তিনশো এক্স কত বসবে এক্স ইন্টু এক্স প্লাস টু তিনশো করা যাচ্ছে তাহলে কত পাওয়া আছে ওয়ান ফাইভ ডাবল জিরো বাই এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ হয়ে যাচ্ছে টু টু দিয়ে ক্যান্সেল করা যাবে তাহলে এটা কত হবে এটা হয়ে যাবে সেভেন ফাইভ তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন ফাইভ

পরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কি বলছে বলছে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তো যত টাকায় কিনেছেন তার শতকরা ততখানি প্রফিট হচ্ছে তাহলে কি করবো আমরা ক্রয় মূল্যটাকে এক্স টাকা ধরে নিচ্ছি তাহলে লাভের হার কত হলো লাভের হার হয়ে যাচ্ছে এক্স পার্সেন্ট লাভ কত হবে লাভ হয়ে যাচ্ছে ক্রয় মূল্য ইন্টু বাই হান্ড্রেড এই টাকাটার এক্স এক্স লাভ হয়েছে তাই এটাকে আমরা দিয়ে মাল্টিপ্লাই করব আর একশো দিয়ে ডিভাইড করব লাভটা হয়ে যাচ্ছে এত টাকা তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ ক্রয় মূল্য প্লাস লাভ করলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য এটা ইকালটু দেওয়ার হচ্ছে তিনশো ছত্রিশ এখান থেকে আমাদের ইকুয়েশানটা তৈরি করতে হবে তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই একশো ইকালটু হয়ে যাচ্ছে তিনশো ছত্রিশ তো এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি তাহলে কত হবে এখানটা হয়ে যাচ্ছে একশো এর তলায় কোনো সংখ্যা ছিল না মানে এক ছিল লসও করা হয়েছে তো এক দিয়ে একশোকে ডিভাইড করলে হচ্ছে একশো সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি ওপরটায় বসছে এক্স স্কোয়ার হচ্ছে তিন ছয় তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স ডাবল জিরো টু হচ্ছে জিরো এটা হচ্ছে ইকুয়েশনটা আমরা প্রসিডিউরটাকে আরেকবার রিপিট করছি কেনা দামটা ছিল এটা তো লাভের আটটা কত হবে এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট কেন এই যে বলে দিয়েছিল যে ক্রয় মূল্য যত শতকরা তত পার্সেন্ট লাভ হয়েছে তো ক্রয় মূল্য এক্স হলে লাভটা হবে এক্স পার্সেন্ট তাহলে কত টাকা লাভ হচ্ছে এক্সের ওপরে এক্স পার্সেন্ট লাভ হচ্ছে তাই এক্স ইন্টু এক্স বাই হান্ড্রেড করছি তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য প্লাস প্রফিট ক্রয় মূল্য প্লাস প্রফিট করলে হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য তো এখান থেকে আমরা সলভ করে ইকুয়েশনটা বার করলাম পরে প্রশ্ন দেখো এখানে কি বলছে দেখো বলছে স্রোতের বেগ হলো দুই কিলোমিটার প্রতি ঘন্টায় তো বলছে স্রোতের অনুকূলে দুশো এই একুশ কিলোমিটার গেছে এবং ফিরে এসছে তো তাতে দশ ঘন্টা সময় লেগেছে ধরে নেওয়া যাক শ্রোতায় এই দিকে যাচ্ছে মানে শ্রোতা এই দিকে যাচ্ছে তো স্রোতের অনুকূলে গেছে তার মায় কি স্রোত যেদিকে রয়েছে সেদিকেই নৌকাটা গেছে তোমরা ধরে নিচ্ছি নৌকার বেগ হল এক্স কিমি প্রতি ঘণ্টা স্রোতের বেগ কত বলে দিয়েছে এটা বলছে দুই কিমি প্রতি ঘণ্টা তো স্রোতের অনুকূলে বেগ কত হবে স্রোতের অনুকূলে বেগ হয়ে যাবে এক্স প্লাস টু কিলোমিটার প্রতি ঘন্টা সেবার এখানে একটা জিনিস নোটিস করো বলছে স্রোতের অনুকূলে গেছে এবং ফিরে এসছে তার মানে এটা কি যেদিকে স্রোত গেছে সেদিকে নৌকাটাও গেছে আবার ফিরে এসছে তার মানে এটা কি স্রোত যাচ্ছে এদিকে কিন্তু নৌকাটা আবার ফিরে আসছে এইদিকে তখন স্রোতের প্রতিকূলে তো স্রোতের প্রতিকূলে বেগটা কত হবে x 2 ও গেছিল স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নংকাও যাচ্ছে তখন বেগটা কত হবে নংকার বেগ প্লাস স্রোতের বেগ হয়ে যাবে আবার ফিরছে যখন স্রোতের প্রতিকূলে ফিরছে তার মানেটা কি মানে স্রোত যেদিকে যাচ্ছে নংকা তার অপোজিট দিকে যাচ্ছে তখন বেগটা কত হবে স্রোতের প্রতিকূলে বেগটা হয়ে যাবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ তো স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে সময় লাগে একুশ বাই এক্স প্লাস টু এত ঘন্টা দূরত্ব বাই গতিবেগ তো স্রোতের অনুকূলে বেগ ছিল কতক্ষণ একুশ বাই এক্স প্লাস টু তো স্রোতের প্রতিকূলে একুশ কিমি যেতে সময় লাগে কতক্ষণ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ছিল এক্স মাইনাস টু তো সময় লাগবে কতক্ষণ দূরত্ব বাই বাই মানে একুশ এক্স মাইনাস টু এত ঘন্টা এই টোটাল টাইমটা দেওয়ার আছে দশ ঘন্টা মানে একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু ইকাল টু বলছে দশ ঘন্টা একুশ বাই এক্স প্লাস টু প্লাস দিয়ে হচ্ছে একুশ বাই টু এটা হচ্ছে দশ ঘন্টা তোমরা কি করবো এটাকে এলসিয়াম করছি তাহলে কত হবে এক্স প্লাস টু ইন্টু ওপরটাই কত বসবে এক্স প্লাস টু দিয়ে পুরোটা ডিভাইড করতে হবে তাহলে কত হবে এক্স মাইনাস হয়ে যাবে তাহলে হচ্ছে একুশ ইন্টু এক্স আবার এক্স মাইনাস টু দিয়ে ডিভাইড করবো তাহলে কত হবে এক্স হয়ে যাবে বিকালটা হচ্ছে

তাহলে কত হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কুড়ি ইকালটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স তো আমি টোয়েন্টি ওয়ান এক্সটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে কত হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি ইকালটা হচ্ছে জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণটা প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি তো আমরা ধরে নিলাম নৌকার বেগটা হচ্ছে এক্স তো স্রোতের বেগটা হচ্ছে দুই দেওয়া ছিল তো স্রোতের অনুকূলে বেগ কত হবে এক্স প্লাস টু আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে এক্স মাইনাস টু যেহেতু স্রোতের দিকে যাচ্ছে তখন স্রোতের অনুকূলের বেলা নৌকার বেগ আর স্রোতের বেগটা প্লাস হয়ে যাবে আর স্রোতের প্রতিকূলের বেলা নৌকার বেগ আর স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে তো স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে সময় লাগে কত একুশ বাই এক্স প্লাস টু আর স্রোতের প্রতিকূলে একুশ কিলোমিটার যেতে সময় লাগে কত একুশ বাই এক্স মাইনাস টু তো মোট সময়টা বলছে দশ ঘন্টা সেখান থেকে আমরা সলভ করে ইকুয়েশনটাকে বার করেছি তো বলছি কোনো একটা কাজ করতে মহিমের থেকে মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তো ধরে নিচ্ছি মহিমের সময় লাগে এক্স ঘন্টা মহিমের সময় লাগে এক্স ঘন্টা তো মজিদের সময় লাগে কতক্ষণ তিন ঘন্টা বেশি লাগে তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স তিন ঘন্টা মোট কাজটাকে এক অংশ ধরে নিচ্ছি মোট কাজ সমান হচ্ছে এক অংশ তো এখানে বলে দিয়েছি উভয় একসঙ্গে দু ঘন্টায় কাজটা শেষ করতে পারে উভয় একসঙ্গে দু ঘন্টায় কাজটা শেষ করতে পারে তোমরা কি করবো মহিম এক্স ঘন্টায় করে এক অংশ কাজ ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে এক ঘন্টায় করে কতখানি ওয়ান বাই এক্স অংশ কাজ অসুবিধা নেই আবার মজিদ এক্স প্লাস তিন ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে এক ঘন্টায় কতখানি কাজ করে এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস তিন অংশ কাজ দুজনে একত্রে দুজনে একত্রে কি করছি মহিম দেখো এক ঘন্টায় করেছিল ওয়ান বাই এক্স অংশ আর মজিদ এক ঘন্টায় করেছে ওয়ান বাই এক্স প্লাস তিন অংশ কাজ তাহলে দুজনে একত্রে এক ঘন্টায় কতটা করবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এত অংশ কাজ অসুবিধা নেই দুজনে একত্রে করছে এই পরিমাণ কাজটা এবার এখানে বলে দিয়েছে যে দু ঘন্টায় কাজটা শেষ করতে পারে তো দুজনে মিলে একত্রে দু ঘন্টায় করে এক অংশ কাজ তো এক ঘন্টায় করে কতখানি একের দুই অংশ কাজ এখানে মিলে এক ঘন্টায় আবার এখানে পাওয়া যাচ্ছে দুজনে মিলে এক ঘন্টায় করছে একের দুই অংশ কাজ এটাও দুজনে এক ঘন্টায় করেছে এটাও দুজনে এক ঘন্টায় করেছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস

ক্রস মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে একের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সটাকে মাল্টিপ্লাই করছি টু এর সঙ্গে টু এক্স প্লাস থ্রিটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত পাওয়া যাবে এখানটায় এটাই হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকাল টু হয়ে যাবে টু এর সঙ্গে টু এক্সটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে ফোর এক্স তিনটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে সিক্স টুটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম আমরা

মহিম এক্স ঘন্টায় করছে এক অংশ তাহলে এক ঘন্টায় করবে কতটা ওয়ান বাই এক্স মজিদও এক্স প্লাস তিন ঘন্টায় করছে এক অংশ তাহলে এক ঘন্টায় করবে কতটা ওয়ান বাই এক্স প্লাস তিন দুজনে মিলে এক ঘন্টায় কতটা কাজ করছে দুটোকে প্লাস করে দিয়েছি আবার বলে দেওয়া ছিল দুজনে মিলে দু ঘন্টায় এক অংশ কাজ করতে পারে তাহলে এক ঘন্টায় কতটা করবে ওয়ান বাই টু করছে তো এটাও বেরিয়ে গেছে এক ঘন্টায় কাজ আবার এটাও বেরিয়ে গেছে এক ঘন্টায় কাজ দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি তো সেখান থেকে সলভ করে আমরা ইকুয়েশনটা তৈরি করেছি পরের প্রশ্ন দেখো প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে বেশি এবং গুণ গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম ইকুয়েশন তৈরি করতে বলেছে তো আমরা ধরে নিচ্ছি দশকের অঙ্ক হচ্ছে এক্স তাহলে এককের অঙ্ক কত হবে ছয় বেশি তাহলে সংখ্যাটা কত হবে কত হবে দেখো একটা সংখ্যা রয়েছে ধরো টোয়েন্টি থ্রি আমরা ধরে নিচ্ছি তো সংখ্যাটা কিরকম ভাবে হচ্ছে দশকের অঙ্কটার সাথে দশ মাল্টিপ্লাই করা হচ্ছে প্লাস তিন করা হচ্ছে তবেই পাওয়া গেছে টোয়েন্টি থ্রি দশকের অঙ্কর সাথে দশ মাল্টিপ্লাই আর এককের অঙ্কটাকে যোগ তবেই আমরা সংখ্যাটা আছে আমরা ঠিক তাই করব দশকের অঙ্কটার সাথে দশ মাল্টিপ্লাই করব আর এককের অঙ্কটাকে যোগ করব তাহলে পাওয়া যাচ্ছে সংখ্যাটা নেক্সট আমরা বার করবো অঙ্কদয়ের গুণফল কত অঙ্কদয়ের গুণফল কত হবে তাহলে আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এটা হয়ে যাচ্ছে অঙ্কদয়ের গুণফল এবার কি বলছে অঙ্কদয়ের গুণফলটা সংখ্যাটার থেকে বারো কম মানে অঙ্কদয়ের গুণফলটা হচ্ছে কম তাহলে আমরা সংখ্যাটা থেকে অঙ্কদয়ের গুণফলটাকে মাইনাস করবো সেটাই কালটা হয়ে যাচ্ছে বারো এখানে বলেই দিয়েছে সংখ্যাটার থেকে অঙ্কদয়ের গুণফলটা হচ্ছে বারো কম তো অঙ্কদয়ের গুণফলটা হচ্ছে কম তাই সংখ্যাটা থেকে আমরা অঙ্কদয়ের গুণফলটাকে মাইনাস করব সেটাই কালটা হচ্ছে বারো তাহলে এখান থেকে সলভ করে আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে তাহলে কত হচ্ছে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস প্লাস এ মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস সিক্স এক্স ইকালটা হচ্ছে বারো মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা

এবার সংখ্যা গুণফল কত হচ্ছে সংখ্যাদয়ের গুণফলটা হয়ে যাচ্ছে অঙ্কদয়ের গুণফলটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স অসুবিধা নেই সংখ্যাটা কত হবে ধরে নেওয়া যাক একটা সংখ্যা হচ্ছে তেইশ সংখ্যাটা কিরকমভাবে এসছে দশকের অঙ্কটার সাথে আমরা দশ মাল্টিপ্লাই করেছি তার সাথে এই ককের অঙ্কটাকে যোগ করেছি এরকমভাবে আমরা সংখ্যাটা পেয়েছি এখানেও ঠিক তাই করা হয়েছে দশকের অঙ্কের সাথে দশ মাল্টিপ্লাই তার সাথে এই ককের অঙ্কটাকে যোগ করে দেওয়া হচ্ছে এবারে বলছে সংখ্যাটা এবং এদের গুণফলটা তাদের ডিফারেন্সটা হচ্ছে সংখ্যাটা থেকে থেকে গুণফলটাকে মাইনাস করা হচ্ছে এটা আমরা সমীকরণটা পেলাম এটা পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে বলা আছে এটা পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটা আয়তকার খেলার মাঠ রয়েছে এর বাইরের চারদিকে সুমান চৌড়ার রাস্তা রয়েছে তো রাস্তার ক্ষেত্রফল দেওয়ার চারশো পঞ্চাশ বর্গ মিটার এখান থেকে আমাদের সমীকরণটা তৈরি করতে বলেছে পঁয়তাল্লিশ মিটার প্রস্ত দেওয়ার চল্লিশ দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ মিটার প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে কত হবে পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ মাল্টিপ্লাই করলে কত হচ্ছে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে ওয়ান এইট ডাবল জিরো এত বর্গমিটার অসুবিধা নেই এত অব্দি বাইরের চারদিকে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার চওড়া রাস্তা রয়েছে বাইরের চারদিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা হচ্ছে এক্স মিটার চওড়া রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে রাস্তা সহদৈর্ঘ্য কত হবে প্রথমে দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ এদিকেও x বাড়ছে এদিকেও x বাড়ছে দুদিকেই x বাড়ছে তাই এক্সটাকে আমরা দুবার প্লাস করব তাহলে কত কত হচ্ছে 45 2x এত মিটার আর রাস্তা সহ প্রস্থ কত হচ্ছে রাস্তা সহ প্রস্থ কত হচ্ছে প্রস্থটা ছিল 40 প্রস্থটাও দুদিকে x করে বেড়েছে তাই দুবার x টাকে প্লাস করেছি তাহলে হয়ে যাচ্ছে 40 2x এত মিটার তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কতটা হবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য কত বেরিয়েছিল পঁয়তাল্লিশ প্লাস টু দিচ্ছি আয়তাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা আছে দৈর্ঘ্য তাহলে রাস্তার ক্ষেত্রফল কতটা হবে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে বার করবো রাস্তা সহ জমির ক্ষেত্রফল রাস্তা সহ জমির ক্ষেত্রফল যেটা বেরিয়েছে শুধুমাত্র আমরা জমির ক্ষেত্রফলটা মাইনাস করে দেব আচ্ছা জমির ক্ষেত্রফলটা আমরা এখানে মাল্টিপ্লাই করছি না আমরা এখানে মাল্টিপ্লাই করছি না লাস্টে গিয়ে মাল্টিপ্লাই করবো এই দুটোকে মাল্টি এই দুটোকে মাইনাস করলে মানে রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে শুধুমাত্র জমির ক্ষেত্রফলটাকে মাইনাস করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব সেটা কত দেওয়ার রয়েছে সেটা দেওয়া রয়েছে ফোর ফাইভ জিরো এখান থেকে সলভ করে আমাদের সমীকরণটা বাড়াতে হবে তো আমরা এখানে ক্যালকুলেশন করছি তাহলে ফর্টি ফাইভের সাথে চল্লিশটাকে মাল্টিপ্লাই করলে কত হবে ফর্টি ফাইভ ইন্টু ফর্টি হয়ে যাবে ফর্টি ফাইভের সাথে টু এক্সটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে নাইনটি এক্স হয়ে যাবে ফর্টি সাথে টু এক্সটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে এইটটি এক্স

মাইনাস দিয়ে হচ্ছে ফোর ফাইভ জিরো হচ্ছে জিরো টুটায় কমন নিচ্ছি তাহলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার এখানে কত হচ্ছে এইটটি ফাইভ এক্স এখানে জিরো টুটাকে সাইড চেঞ্জ করলে কত হবে এখানে টু এক্স স্কোয়ার প্লাস এখানটা হয়ে যাচ্ছে জিরো মানে হচ্ছে জিরো তাহলে কত পাওয়া যাচ্ছে টু এক্স স্কোয়ার এটা হচ্ছে সমীকরণটা প্রসিডিওরটা ক্যারেক্টার রিপিট করছি দৈর্ঘ্যটা ফর্টি ফাইভ দেওয়া ছিল প্রস্তটা দেওয়া ছিল চল্লিশ তো আমরা ক্ষেত্রফলটা বার করলাম মানে রাস্তাটা ধরে নিয়েছি এক্স মিটার চওড়া তো রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স কারণ দুদিকে এক্স মিটার করে বাড়ছে রাস্তা সহ পোস্ত কত হবে চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স জমির ক্ষেত্রফল কত হচ্ছে রাস্তা সহ রাস্তা সহ জমির দৈর্ঘ্য ইন্টু রাস্তা সহ জমির প্রস্থ। তাহলে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স অসুবিধা নেই রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা বার করলাম আর প্রথমেই আমরা জমির ক্ষেত্রফলটা বার করে নিয়েছিলাম শুধুমাত্র জমির ক্ষেত্রফলটা বার করে নিয়েছিলাম সেটা ছিল পঁয়তাল্লিশ ইন্টু এবার দেখো রাস্তা সহ জমির যা ক্ষেত্রফল বেরিয়েছে সেখান থেকে শুধুমাত্র জমির ক্ষেত্রফলটাকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব সেটাই করা হয়েছে সেখান থেকে আমরা সলভ করে এই কোয়েশনটা পাঠ করব আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ব্যাপারে অন্য কোনো চাকরি নিয়ে আলোচনা করার ধন্যবাদ